হরিজন্টাল প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে আমরা এবার বেশ কিছু বিষয় শিখবো বেশ কিছু বিষয় কি অর্থাৎ এখান থেকে এখান থেকে আমি যখন একটা বস্তুকে ধরো নিক্ষেপ করলাম একটা বস্তুকে নিক্ষেপ করার পরবর্তী মুহুর্তে এটা যে এইভাবে এইভাবে আসে তো এখন আমরা যদি জানতে চাই যে আসলে টাইম পিরিয়ড কত টাইম পিরিয়ড বলতে আমি বোঝাতে চাচ্ছি এইখান থেকে অর্থাৎ এইখান থেকে বস্তুটার এই পর্যন্ত যেতে কতটুক টাইম লাগছে এটা শিখবো পাশাপাশি এইটুকের দূরত্বটা কত অর্থাৎ এখান থেকে এইটুকের দূরত্ব কত তো দেখো ফার্স্টে আমরা যদি টাইম পিরিয়ড জানতে চাই ফার্স্টে একটা কথা মনে রাখবো যে আসলে আমরা যখন টাইম পিরিয়ড নির্ণয় করি অর্থাৎ টাইম পিরিয়ড অফ ফ্লাইট কিন্তু এক্ষেত্রে কি আমাদের এখান থেকে এতটুকুই কিন্তু টাইম পিরিয়ড তো যে আমাদের টোটাল যে উড্ডয়নকাল উড্ডয়নকাল বা আমরা বলতে পারি যে আসলে এখান থেকে এখানে এই উঁচু থেকে এখানে পড়তে যতটুকু সময় লাগছে আর কি নিক্ষেপণের পর থেকে তো সেই টাইমটুকুকে যদি আমি ক্যাপিটালটি দ্বারা প্রকাশ করি তাহলে ক্যাপিটালটি আমরা কীভাবে নির্ণয় করবো আচ্ছা এর জন্য আমরা কি করব আমরা ওয়ান ডি বা আমরা যে ওয়ান ডি মোশনের কথা বলছি সেই মোশনের যে মানগুলো অর্থাৎ ভি এস তারপরে তোমার হচ্ছে গিয়ে এ এই মানগুলো ইউজ করে কিন্তু আমার এটা নির্ণয় করতে হবে তো যাই হোক তো আমার টি নির্ণয় করা লাগবে টি সমান কত তো তার জন্য দেখো আমরা কিন্তু যখন আমরা আসলে এই টাইপের প্রোজেক্টটা নিয়ে পড়ছিলাম তখন আমরা বলছিলাম যে যখন আমরা টাইম পিরিয়ড নির্ণয় করি তখন সর্বদা আমরা যে বিষয়টাতে চলে যাই সেটা হচ্ছে ভার্টিক্যাল মোশ ভার্টিক্যাল যে দিকটা অর্থাৎ ভার্টিক্যাল বা এই উলম্ব যে দিকটা থাকে এই দিকটার যে আই মিন এই দিকটার বিষয় নিয়ে আমরা চিন্তা করি অর্থাৎ আমাদের টাইম পিরিয়ডটা নির্ণয় করা হয় বাই ভার্টিক্যাল স্পিড বা ভার্টিক্যাল ভেলোসিটি খুবই গুরুত্বপূর্ণ ভার্টিক্যাল যু থাকে ভার্টিক্যাল যে কম্পোনেন্ট থাকে সেইগুলো নিয়েই বেসিক্যালি বা ভার্টিক্যাল যে মানগুলো থাকে সেইগুলো নিয়ে আমি টাইম পিরিয়ড নির্ণয় করি সো দেখো এই ক্ষেত্রে আমি যদি বলি যে এস কত এস কত আমরা ধরবো তাহলে অ্যান্সার হচ্ছে আমরা যদি এখান থেকে এটুকের উচ্চতা আমি উলম্ব স্মরণ উলম্ব স্মরণ কিন্তু এইচ ধরি তাহলে এই এইচ সমানই হবে এস খুবই গুরুত্বপূর্ণ এখন কথা হচ্ছে কেন আমি এইটুক নিলাম কারণ হচ্ছে আমরা যখন টাইম পিরিয়ড নির্ণয় করবো তখন অবশ্যই সেটা হতে হবে ভার্টিক্যাল ভার্টিক্যাল দ্বারা ভার্টিকাল বা উলম্ব বিষয়সমূহ দ্বারা এক্ষেত্রে আমাদের হরিজন্টাল কিছু থাকবে না তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন থাকবে না এর কারণ হচ্ছে দেখা বস্তুটা কিন্তু উপর থেকে নিচে পড়তেছে সো উপরে ছিল নিচে পড়তেছে ফলে ব্যাসার ব্যাপারগুলোকে অর্থাৎ ভার্টিক্যালি অর্থাৎ উপরে ছিল নিচে সেখান থেকে পড়তেছে ফলে ব্যাপারটা ভার্টিক্যাল ভার্টিক্যাল তাই ভার্টিক্যাল বিষয়গুলোই কিন্তু এখানে ব্যবহৃত হবে তো এর এস সমান এইচ ধরলাম আচ্ছা এখন যদি আমি বলি এ কত এ সমান আমি জি ধরবো আমি জি ধরলাম এরপরে আমি যদি বলি ইউ বা আমরা আদিবেগ যাকে বলি আদিবেগ কত আদিবেগ কিন্তু জিরো অর্থাৎ আমাদের আদিবেগ বলতে বোঝাতে চাচ্ছি যে আমাদের এইখানে এখানটায় যখন আমি একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করব তখন নিক্ষেপের সময় কিন্তু আমাদের এখানে ভি ওয়াই নট জিরো থাকে যদি এ এবং যে মানটা থাকে সেটা শুধু ভি এক্স নট তো সেজন্য আমরা কী করবো এই ইউ মানে হচ্ছে ভি ওয়াই নট সমান জিরো বা আদিবেগ যেটা উলম্বভাবে তো এই বিষয়গুলো এই মানগুলো আমার জানা আছে আমার লাগবে টি কত তাহলে এখান থেকে রিলেটেড একটা সূত্র আমরা পাই এস সমান ইউটি প্লাস হাফ এটি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যে সূত্রটা আমরা পাই আচ্ছা দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কী গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এখানে তরণকে মাইনাস জি ধরে নেব তরণকে মাইনাস জি ধরে নেব কারণ আমরা গত ভিডিওতে শিখছিলাম যে আসলে উলম্ব তরণকে আমরা মাইনাস জি ধরে নিই অর্থাৎ উলম্ব দিক তো অ্যাক্সিলারেটেড থাকে রাই তার জন্য কিন্তু আমরা এই সূত্র নিয়েছি এবং সেক্ষেত্রে আমাদের এখানে এসের পরিবর্তে এইস থাকবে এর পরিবর্তে কী নিব আমরা এর পরিবর্তে হচ্ছে ভি নট ওয়াই এবং টি এর পরিবর্তে ক্যাপিটাল টি ইউজ করলাম এখানে প্লাস এবং এক্ষেত্রে কি প্লাস না মাইনাস মাইনাস নিয়ে দেই যেহেতু মাইন হাফ টি স্কোয়ার হবে ক্যাপিটাল টি স্কোয়ার তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এইটার মান যেহেতু জিরো তাই এই পুরো অংশটার মানে জিরো হয়ে যাবে তো জিরো হয়ে যাবে যেহেতু তাই আমি ইভেনচুয়ালি কী বলতে পারি যে এই সমান হাফ টি স্কোয়ার এরকম হবে রাইট তো আমি টির মান যদি নির্ণয় করতে চাই তাহলে ব্যাপারটা হবে হলো মাইনাস আছে কিন্তু আগে একটা রাইট আগে একটা মাইনাস আছে তো এক্ষেত্রে আমার কি হবে মাইনাস রুট ওভার টু এস বাই জি আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ টি এর সূত্রটা কিন্তু এইটা দেখো আমরা কিন্তু বেসিক্যালি এই হরিজন্টাল প্রজেক্টেল মোশন বলো আর ওই আগের প্রজেক্টাইল মোশনটা যেটা নিয়ে আমরা আগে আলোচনা করছি সেটার কথাই বলো উভয় ক্ষেত্রের কনসেপ্টটা কিন্তু এক আমাদের যে কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে যে আসলে হরিজন্টালি আমাদের সর্বদা বেগ কনস্ট্যান্ট থাকে হরিজন্টালি এবং আমাদের এই উলম্ব বরাবর কিন্তু বেগ অ্যাক্সিলারেটেড থাকে সো এই বিষয়টা গুরুত্বপূর্ণ বেগ পরিবর্তন হয় তো এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি এবং এই ক্ষেত্রে অর্থাৎ এই যে যে পয়েন্টটা এই পয়েন্টটাই কিন্তু আমাদের উলম্ব যে বেগ থাকে উপাংশ থাকে সেটা জিরো হয়ে যায় এবং এই বরাবর জাস্ট আমাদের কী থাকে আনুভূমিক উপাংশ থাকে এবং এই এই ক্ষেত্রে আমাদের আস্তে আস্তে যখন নিচে নামতে থাকি তখন আবার আমাদের উলম্ব যে উলম্ব যে বেগের ই উলম্ব বেগের যে মিন উপাং উপাংশ সেটা কিন্তু আস্তে আস্তে আবার এভাবে বাড়তে থাকবে রাইট ব্যাপারটা হচ্ছে এরকম এই কনসেপ্টগুলো আমাদের বুঝতে হবে এখন আমাদের অনেকেরই কোশ্চেন যে কেন এখানে আমরা মাইনাস ব্যবহার করি আচ্ছা মাইনাস ব্যবহারের কারণ হচ্ছে আমাদের বইতে একটা লাইন লেখা আছে লাইনটা হচ্ছে এরকম যে আমাদের এই মাইনাস বলতে বোঝায় আচ্ছা আমাদের একটা কথা মনে রাখবো যে আমরা যখন টাইম নির্ণয় করি টাইমটা কখনো মাইনাস হয় না সো আমরা মাইনাস ব্যবহার করবো না এই টাইমের এই জায়গায় রাইট এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ যে আমরা টাইম কিন্তু কখনো মাইনাস ব্যবহার করবো না সেই বিষয়টা গুরুত্বপূর্ণ এবং টাইম বাদে এখন আমরা যদি রেঞ্জ নির্ণয় করতে চাই হ্যাঁ রেঞ্জ রেঞ্জ বলতে বোঝাতে চাচ্ছি যে আমরা এখান থেকে এই বস্তুটা ধরো এখানে পড়ছে তাহলে এইটুকের ডিস্টেন্স কত এইটুকের ডিসটেন্স কত এটা যদি আমরা নির্ণয় করতে চাই বস্তুটা এখান থেকে এখানে পড়ছে তো এইটুকের ডিসটেন্স কত তাহলে এইটুক ডিস্টেন্স যদি আমি নির্ণয় করতে চাই এইটুককে যদি আমি আর ধরি তাহলে আর সমানে আমি ধরলাম এস দেখো এটা কিন্তু আমাদের আনুভূমিক বা হরিজন্টাল মোশন বা হরিজন্টাল ভ্যালোসিটি দ্বারা আমাদের করতে হবে এই জন্য আমাদের মানটা অর্থাৎ এক্ষেত্রে আমাদের যে বেগের মানটা হবে সেটা কিন্তু সর্বদাই ভি এক্স নট যে বেগের মানটা ছিল সেটাই কাজ করবে অর্থাৎ এই যে যে বেগের মানটা এটাই কিন্তু সর্বদা আমাদের সব ক্ষেত্রে এটাই থাকবে সো এই মানটাই আমাদের নিব বেগের মান হিসেবে এবং আমরা যদি বলি এক্ষেত্রে টি কত দেখো এখান থেকে এখানে যেতে আমার টি অলরেডি আমরা নির্ণয় করে ফেলছি যে টি হচ্ছে রুট ওভার টু এইচ মাইনাস বাই জি তাহলে এই মানটা আমরা ব্যবহার করবো আমরা জানি কি এস সমান ভি টি তো এস সমান আমি আর লিখতে পারি যেহেতু আমি এই ক্ষেত্রে হরিজন্টাল মোশন নিয়ে কথা বলবো এবং ভি ভি এর পরিবর্তে লিখব ভি ভি এক্স নট এবং আমার টি এর জায়গায় ব্যবহার করবো হচ্ছে রুট এইস বাই জ তবে এক্ষেত্রে এক্ষেত্রটায় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এক্ষেত্রে কিন্তু আমরা দেখো আমরা কিন্তু কী পেয়ে গেলাম আরের একটা ভ্যালু পেয়ে গেলাম এবং এই ভ্যালু ব্যবহার করে কিন্তু আমরা রেঞ্জ নির্ণয় করতে পারবো তো এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ আচ্ছা তো আমরা যদি এখন বলি যে আসলে এই মোশনটার এই এইভাবে পড়লো বস্তুটা তো এই পড়ার ক্ষেত্রে আমাদের ধরো এই পজিশনটায় আমরা যখন উই উই প্রজে আগের প্রজেক্টাইলের ক্ষেত্রে প্রজেক্টাইলের ক্ষেত্রে আমরা গতিপথের ক্ষেত্রে আমরা কিন্তু যে কোনো বিন্দুতে বেগ নির্ণয় করতাম এক্ষেত্রেও যদি আমরা যে কোনো বিন্দুতে বা যে কোনো টি টাইম পরে আমি যদি বেগ নির্ণয় করতে চাই তাহলে আমাদের কাজ তেমন বেশি কিছু না। এই বরাবর আমি এক টুপাংশ অর্থাৎ উলম্ব উপাংশ এই বরাবর আমি আনুভূমিক উপাংশ এঁকে নিব এঁকে নেওয়ার পরে এটা হচ্ছে আমাদের লব্ধি তো এটা যদি আমাদের লব্ধি হয় তাহলে আমরা কি করব আমাদের বেগের মান নির্ণয়ের ক্ষেত্রে জাস্ট আমরা বেসিক্যালি এটাকে ভি ধরে নেব এটাকে ভি এক্স ধরে নেব এটাকে ভি ওয়াই ধরে নিব এভাবে আমরা নির্ণয় করতে পারবো আচ্ছা এখন আমাদেরকে যদি বলা হয় যে আসলে আমাদের যদি এরকম বলা হয় কীরকম যে ধরো এখান থেকে ধরো এতটুক দূরত্ব এখান থেকে ধরো আমাদের এতটুক দূরত্বে এতটুক দূরত্বের আসলে মানে এই এক্সের মানটুকু কত বা আমাদেরকে বলা হলো যে এক্সের মানটুকু কত বা এই বরাবর আমার এর মান কত হবে এই বিষয়গুলো যদি আমাদেরকে বলে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব। যে আসলে আমাদের হরিজন্টালি কত দূরত্ব অতিক্রম করছে বা আমাদের বস্তুটা টি টাইম পরে টি টাইম পরে বস্তুটা আনুভূমিকভাবে দূর সরি আমাদের বস্তুটা উলম্বভাবে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এই বিষয়গুলো কীভাবে নির্ণয় করবো তার জন্য আবারও সেই সূত্র অর্থাৎ দেখো আবার সেই সূত্র বলতে আমি যদি এটাকে এক্স ধরি এবং এই দূরত্বটুকে যদি ওয়াই ধরি এই বিন্দুতে টি টাইম পরে তাহলে আমি এক্স সমান কী জানি যেহেতু হরিজন্টালি চিন্তা করতেছি এই বরাবর বেগ এই বরাবর কিন্তু আমার কি কি ব্যবহার করতে হবে অর্থাৎ আমি যদি স্মরণ এক্সকে স্মরণ চিন্তা করি এস আমরা এর সমান সকলেই জানি ভিটি তো এক্ষেত্রে যখন এক্স নেব এক্স নিলে সমবেগের সূত্র কিন্তু আমাদের এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে তাই আমরা ভিটি ব্যবহার করছি তো ভি ভি মানে অলওয়েজ ভি নট রাইট ভি ভি এক্স নট ভি এক্স নট ইন্টু টি আচ্ছা তো ইন্টু টি মানে হচ্ছে আমার যতটুক টাইম পরে রাইট যতটুক টাইম পরে বেসিক্যালি আমরা নির্ণয় করবো সো এই এইটার মাধ্যমে কিন্তু আমরা যে কোনো টাইমে আসলে কতটুক দূরত্ব অতিক্রম করছে সেই বিষয়টা নির্ণয় করে ফেলতে পারবো তো তারপরে হচ্ছে আমাদের যদি বলে যে তাহলে ওয়াই কত তাহলে ওয়াইয়ের জন্য ওয়াই যেহেতু অ্যাক্সিলারেটেড অর্থাৎ উলম্ব বরাবর তাই এক্ষেত্রে আমার সমবেগের সূত্র নিলে হবে না এক্ষেত্রে আমরা যেই সূত্রটা নিব সেটা হচ্ছে যে ইউটি অর্থাৎ ভি ওয়াই নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার রাইট এই সূত্রটা আমরা ব্যবহার করব। এবং এই সূত্রটা ব্যবহার করার ক্ষেত্রে দেখো মাইনাস জি দেখে মাইনাস এখানে ব্যবহার করছি আচ্ছা যাই হোক তো দেখো এক্ষেত্রে আমাদের এই পুরো অংশটা জিরো হয়ে যাবে কারণ এই অংশটা জিরো ফলে আমাদের ওয়াই সমান কী থাকবে মাইনাস হাফ জিটি স্কোয়ার তবে আমি এই ক্ষেত্রে একটা কথা বলে নিই অর্থাৎ আমি এইটার মাধ্যমে ওয়াই আমার নির্ণয় করতে পারবো আমাদের মনে সকলেরই একটা কোশ্চেন জাগে কেন মাইনাস হওয়া থাকে আচ্ছা বেসিক্যালি আমরা যখন মাইনাস চিহ্ন দেই আগে তখন এটা দ্বারা মিন করে যে মাইনাস চিহ্ন দ্বারা মিন করে মাইনাস চিহ্ন দ্বারা মিন করে যে আমাদের সমীকরণের মাইনাস চিহ্ন দ্বারা মিন করে যে ঋণাত্মক অর্থাৎ বস্তুটি তার আদি অবস্থান থেকে বস্তুটির ধরো আদি অবস্থান আমরা ধরলাম এই যে এই যে বস্তুটা ধরো এখান থেকে পড়তেছে তো বস্তুটি আদি অবস্থান থেকে নিচের দিকে পড়তেছে নিচের দিকে পড়তেছে বোঝাতে আমরা নিচের দিকে পড়তেছে বোঝাতে আমরা মাইনাস চিহ্নটা ব্যবহার করি এটা আমাদের সাধারণত বইতে লেখা দেখা অর্থাৎ ওয়াইয়ের মান ওয়াইয়ের মান যখন আমাদের বেসিক্যালি ঋণাত্মক হয় সরি ঋণাত্মক হয় তখন সেটা বলতে আমরা বুঝাই যে বস্তুটা কি হচ্ছে বস্তুটা তার আদি অবস্থান থেকে ভূপৃষ্ঠের দিকে ভূপৃষ্ঠের দিকে পড়তেছে অর্থাৎ বস্তুটি তার আদি অবস্থান থেকে ভূপৃষ্ঠের দিকে নিচে নেমে এসেছে এটা বোঝাতে আমরা মান মাইনাস পাই তো এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ এই বিষয়টা খুবই ভালো করে নোট ডাউন করে রাখো তো দেখো আমরা অনেক কিছু কিন্তু নির্ণয় করে ফেললাম এখন আমরা যদি এটা নির্ণয় করতে চাই কী নির্ণয় করতে চাই যে এভাবে আমি ধরো এই বরাবর এটা হচ্ছে আনুভূমিক উপাংশ এটা হচ্ছে আমাদের উলম্ব উপাংশ তাহলে আমি যদি এই বরাবর থিটা নির্ণয় করতে চাই তাহলে থিটা সর্বদা মনে রাখবা যে এটা লব্ধি কত লব্ধি এই বরাবর লব্ধি ধরো আচ্ছা লব্ধি ধরো এই বরাবর হবে তো আমি যদি থিটা নির্ণয় করতে চাই তাহলে থিটা নির্ণয়ের ক্ষেত্রে সর্বদা থিটাটা বের করতে হয় আনুভূমিক স্মরণের সাথে লব্ধির যে কোণ হবে অর্থাৎ আনুভূমিক যে উপাংশ তার সাথে লব্ধের যে কোনো অর্থাৎ এটা হবে থিটা সো এই থিটাটা আমরা কীভাবে নির্ণয় করতে পারবো এই থিটাটা নির্ণয় করার সিস্টেম হচ্ছে দেখো আমরা যদি এটাকে ত্রিভুজ চিন্তা করি অর্থাৎ এইটুককে এইটুককে আমি ত্রিভুজ চিন্তা করি তাহলে এটা কি হবে এটা এক্স এবং এটা কিন্তু এটা যেহেতু ভি ওয়াই তার মানে এটাও ভি ওয়াই তার মানে কি এখানে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তাহলে আমি কি লিখতে পারি টেন থিটা সমান ভি ওয়াই ভাই ভিএক্স এই ট্যান থিটার দিয়ে কিন্তু খুব সহজে আমি থিটার মানটা বের করে ফেলতে পারবো অর্থাৎ যে কোনো অবস্থানে টি সময় পরে আমার এই উপাংশের মাধ্যমে আমি থিটা কত হবে সেটা কিন্তু নির্ণয় করে ফেলতে পারবো এই ক্ষেত্রেও আমরা কিন্তু এই এই বিষয়গুলো অর্থাৎ আমরা সেম যেই বিষয়গুলো শিখছিলাম আমাদের এই প্রজেক্টের মোশনের ক্ষেত্রে সেই বিষয়গুলো এই জায়গায় শিখতেছি এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এত শত বিষয় শেখার পরেও আমরা যদি আরেকটা বিষয়তে যাই অর্থাৎ আমরা এই ভিডিওটাতে চাচ্ছি এই বিষয়টা শেষ করে নিতে দেখো আমরা যদি আরেকটা বিষয় তোমাকে দেখাই যে আমরা এখানে যে দুইটা সমীকরণ পাইছিলাম অর্থাৎ এক্স ওয়াই মান আমরা কীভাবে নির্ণয় করব অর্থাৎ এখানে আমরা এক্সের সমীকরণ পাইছিলাম এইটা অর্থাৎ ভিএক্স ইন্টু টি এবং এর সমীকরণ পাইছিলাম এইটা আচ্ছা এখান থেকে আমরা একটা জিনিস তোমাকে নির্ণয় করে দেখাই কি নির্ণয় করে দেখাবো আই মিন এই ক্ষেত্রে আমাদের প্রোজেক্টাইলের সমীকরণটা কী হবে এইটা আমি তোমাকে এখন নির্ণয় করে দেখাবো অর্থাৎ আমরা তো গত ক্ষেত্রে টেন ঠেটা রিলেটেড একটা সমীকরণ পাইছিলাম এই ক্ষেত্রে আমাদের সমীকরণটা কীরকম হবে এটা তোমাকে একটু দেখাই চলো তো দেখো এই ক্ষেত্রে আমাদের এক্সের মান এত পাইছি তো এখান থেকে আমি কি লিখতে পারি এক্সের মান যদি এত হয় তো এখান থেকে কিন্তু আমি লিখতে পারি যে আমাদের টি এর ভ্যালু কত টি এর ভ্যালু হচ্ছে এক্স বাই ভি এক্স নট রাইট এক্স বাই ভি এক্স বা ভি নট ভি এক্স নটই লিখলাম তো এই এর মানটা আমি এই জায়গায় যদি বসিয়ে দিই তাহলে কি হবে অর্থাৎ এই ওয়াইয়ের মানটা এই সমীকরণটা আমি বসাই দেব তাহলে আমার ওয়াই সমান হবে দেখো খুব ভালো করে লক্ষ্য করো ওয়াই সমান কী হবে ওয়াই সমান হবে আচ্ছা আমি লিখতেছি যে মাইনাস হাফ জি এক্স বাই ভি এক্স নট বাই স্কোয়ার আইমিন হোল স্কোয়ার এবং এখান থেকে কিন্তু আমি মানটা নিতে পারি এইভাবে যে আমাদের ওভারঅল যে মানটা দাঁড়াবে সেটা হচ্ছে মাইনাস উপরে জি এবং উপরে জি এবং এক্স স্কোয়ার থাকবে এখানে একটা রাইট জি এক্স স্কোয়ার বাই নিচে হচ্ছে টু বি এক্স নট জিরো এরকম হবে রাইট তো এরকম হবে কিন্তু ব্যাপারটা এবং এখানে একটা স্কোয়ার তো এই মানটা কিন্তু ইভেনচুয়ালি আমরা পাচ্ছি রাইট অর্থাৎ আমরা ওয়াইয়ের মানের এইগুলো বসে কিন্তু এরকম পাচ্ছি অর্থাৎ আমি এখানে যদি পরিষ্কারভাবে লিখি যে আসলে আমরা কী মানটা পাইছি দেখো এক্ষেত্রে আমরা মানটা পাইছি হচ্ছে এরকম যে মাইনাস জি বাই টু বি এক্স নট স্কোয়ার জি এক্স স্কোয়ার তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কী গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি যদি এই পুরো অংশটাকে অর্থাৎ এই যে যে মানটা দেখতেছ দেখো জি এর মান কিন্তু কনস্ট্যান্ট অর্থাৎ আমরা নাইন পয়েন্ট এইট যেটা জানি এবং এই ভি এক্স নটের যে মানটা এটা দেওয়া থাকবে এটাও কনস্ট্যান্ট সো এই পুরো মানটা যেহেতু কনস্ট্যান্ট আমরা শুধু এক্স জানা নাই তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওয়াই এবং এক্সের মধ্যে রিলেশন স্থাপন করতে পারি আমি যদি এই অংশটাকে সি ধরি তো সি যদি ধরি তাহলে আমার দেখো সি এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে এবং ভালো করে লক্ষ্য লক্ষ্য করে দেখো এটার পাওয়ার ওয়ান এটার পাওয়ার টু তাহলে আমরা এটাকে কি বলতে পারি যে আসলে এটা কিন্তু একটা প্যারাবোলার সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমার নিক্ষিপ্ত বস্তুর গতিপথ হচ্ছে একটি প্যারাবোলা আমরা এই ক্ষেত্রেও দেখলাম যে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ কিন্তু প্যারাবোলার মতো হচ্ছে ওয়াই ওয়াই সমান সি এক্স স্কোয়ার এবং এটাই সমান সি এক্স স্কোয়ার সেটা কিন্তু আমাদের সমীকরণ এবং এই সমীকরণের মাধ্যমে আমি আবারও সমীকরণটা লিখে দিচ্ছি যে ওয়াই আবারও সমীকরণটা লিখে দিতেছি যে ওয়াই ইজ ইকাল মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ভি নট স্কোয়ার এই সমীকরণটা দিয়ে কিন্তু আমরা এক্সের মান জানলে ওয়াই মান নির্ণয় করতে পারি এবং এই মানগুলো তো আমাদের ধরে দোয়াই থাকবে তো এই 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 বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি আচ্ছা আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ কি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে কেন মাইনাস চিহ্ন সেটা আশা করি বুঝছো যে আসলে ঋণাত্মক মানটা নির্দেশ করে যে বস্তুটি তার আদি অবস্থান থেকে নিচের দিকে অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে নেমে আসতেছে এটা হচ্ছে আমার নির্দেশ করে মাইনাস চিহ্ন দ্বারা তো এই বিষয়টা আশা করি ওভারঅল তুমি বুঝতে পারছো